হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সব সময়ের জন্য ভালো থাকবেন। আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সব সময়ের জন্য আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। ডিসেম্বরের শেষ দিকে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল ও মধ্য অঞ্চলে 1 থেকে 2টি মৃদু, 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বা মাঝারি 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। বুধবার 2 ডিসেম্বর ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, তবে এটি বাংলাদেশের উপকূলে আসবে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই কমতে পারে, তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদ নদীগুলোতে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। দৈনিক গড় সূর্য বিকিরণকাল 4 থেকে 5 ঘন্টা থাকতে পারে। এদিকে গত অক্টোবর ও নভেম্বরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল, তবে অক্টোবরে গভীর নিম্নচাপে পরিণত হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। আবার নভেম্বরে ঘূর্ণিঝড়ের রূপ নিলেও তার প্রভাব বাংলাদেশের উপর পড়েনি। কেবল তাই নয়, চলতি বছরের অধিকাংশ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট নিউজ। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।